দেখতেছেন একই সাথে দুইটা লঞ্চ যাচ্ছে একটি আরেকটির উপরে আর কি উঠে আছে। দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আর একটি নতুন ভিডিও। তো আজকে শুক্রবারে আসছি বরিশাল লঞ্চ ঘাট। লঞ্চ ছাড়ার প্রায় টাইম হয়ে গেছে, আজকে 7টা লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে। প্রতিটা লঞ্চে কিন্তু হাউসফুল ডেকে জায়গা নেই। তো আজকে দেখাবো লঞ্চ ছাড়ার সময় যেই সিনগুলো হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এদিক থেকে হয়তো পারাবত প্রথমে ছাড়বে, তো অপেক্ষা করি দেখি কোনটা ছাড়ে। দেখতেছেন ঘাটের অবস্থা, প্রতিটা লঞ্চই রেডি প্রায় ছাড়ার জন্য, দু একটি লঞ্চ পরে ছাড়বে। এই যে সিঁড়িগুলো উঠাচ্ছে, আবার 10 সিঁড়ি উঠাচ্ছে। সর্বপ্রথম পারাবত 9 লঞ্চটি ছাড়ছে, এরপরে সুন্দরবন 11 লঞ্চটি যাচ্ছে। ও, একই সাথে দুইটা লঞ্চ যাচ্ছে, পারাবত 12 সুন্দরবন 11। দেখতেছেন জোড়া লঞ্চ বেগার। দেখতেছেন একই সাথে দুইটা লঞ্চ যাচ্ছে একটি আরেকটির উপরে আর কি উঠে আছে। পারাবত 12 আবার সামনে আছে, বুঝলাম না ব্যাপার। এখন আবার ব্যাগার দিতেছে পারাবত 12। এদিকে আওলা 10 কেবল খোলার জন্য সামনে আগাইছে, মানে একটু ঢিল দিতেছে। জেএমবি পূবালী 7 লঞ্চটি ঘাট ত্যাগ করতেছে। আর আপনারা যারা চাঁদপুর ফতুল্লা লাইনে যেতে চান, তারা কিন্তু ওই টিকিটটা ঘাট থেকেই কাটতে হবে। ঘাটে আপনার ডেকের টিকিট এবং কেবিনের টিকিট উভয় পাওয়া যায়। যে আওলা 10 লঞ্চটি ছেড়ে দিল ঢাকা যাওয়ার জন্য, খুবই আস্তে আস্তে যাচ্ছে, কারণ পিছনে আবার পারাবত 12 লঞ্চটি আছে। তো কিছুক্ষণ পরে আওলা 10 লঞ্চটি আর কি পিছন থেকে পারাবত 12 সরে যাওয়ার পরে খুব ভালো গতি নিয়ে আর কি পিছে যাচ্ছে। এখনো অনেক ঈদ ফিরতি যাত্রী আছে যারা ঈদে তাদের আত্মীয়ের বাসায় বা তাদের গ্রামের বাড়িতে বেড়ানো শেষে এখন চলে যাচ্ছে আবার সেই পরিচিত তাদের কর্মস্থল বা ঠিকানায়। একজন কমেন্টস করছিলেন যে ঢাকায় হয়তো বরিশালের লোক বেশি থাকে,
হয়তো থাকে বরিশালের লোক বেশি, কারণ ঢাকা শহরটা হয়েছে এমন একটা শহর যেখানে সবাই কর্মের উদ্দেশ্যে যায়, মানে আমাদের দেশের প্রতিটা অঞ্চলের লোকই ওইখানে যায়, কোন অঞ্চলের বেশি কোন অঞ্চলের কম আর কি। তো আল্লাহ লঞ্চটি তো ছেড়ে দিছে, এরপরে দেখি কোনটা ছাড়ে। এদিকে ঘাটে সরুবি 7, কুয়াকাটা 2 এবং অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি আছে। কুয়াকাটা 2 ও সিঁড়ি উঠিয়েছে। এরপরে হয়তো কুয়াকাটা 2 অথবা সুন্দরবন 7 লঞ্চটি ছাড়বে। 9:16 সুরভি 7 লঞ্চটি ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো সুরভি 7 লঞ্চটিও চলে যাচ্ছে ঢাকায়, অলরেডি প্রায় অনেক চলে গেছে মাঝ নদীতে, ওখানে একটু গিয়ে তারপরে ঘুরে আর কি সামনে টান দিবে। এরপরে আরো 2টা লঞ্চ আছে, কুয়াকাটা 2 এবং অ্যাডভেঞ্চার 1। তো দেখি 2টার মধ্যে কোনটা ছাড়ে, আগে হয়তো কুয়াকাটা 1 ছাড়বে। আর ঘাটে এসব জায়গায় লঞ্চ ছাড়ার সময় একটু সতর্ক থাকবেন। এই যে কুয়াকাটা 2 লঞ্চটি ছেড়ে দিছে, সময় 9:18। আজকে মোটামুটি ভালোই যাত্রী হয়েছে, আজকে শুক্রবার। পিছনে লঞ্চ আছে, সেটি আর কি ওখানে থেকে আর কি ওয়াকি টকিতে উপরে কন্ট্রোল রুমে হয়তো জানিয়ে দিল। আচ্ছা পিছনে লঞ্চ আর কুয়াকাটা 2 কিন্তু ভালো গতিতে ব্যাগার দিতেছে, দেখি কি হয়। আসলে এখনকার ক্যাপ্টেন যারা আছে, মাস্টার যারা আছে প্রথম শ্রেণী, তারা কিন্তু খুবই দক্ষ। বেশ কয়েক জায়গায় সিসিটিভি লাগানো থাকে পিছনে সামনে, ওখানে আর কি মাস্টার ব্রিজে তারা দেখতে পায় সামনে পিছে কি আছে, এছাড়াও রাডার তো আছেই। দেখলেন লঞ্চটি কিভাবে ঘুরিয়ে নিল। তো এখন অ্যাডভেঞ্চার 1 ছেড়ে দেবে সর্বশেষ লঞ্চটি। আর আজকে টোটাল 7টা লঞ্চ যাচ্ছে বরিশাল থেকে ঢাকা। এরা আর পাইতেছে না, কারণ পুরুষ মানুষ হলে লাফিয়ে উঠতে পারত। একটু রিকোয়েস্ট করতেছে যে লঞ্চটা যদি একটু ঘাটে আনে।
দেখি কি হয়। ও আচ্ছা, তাহলে যেতে পারবে লঞ্চটা ঘাটে আনতেছে আবার। পপকর্নওয়ালা ছেলেটি আবার লঞ্চ নিয়ে চলতেছে। তো জাস্ট 9:20 অ্যাডভেঞ্চার লঞ্চটি যাচ্ছে, পিছনে আছে কুয়াকাটা দুই। দর্শক, প্রতিটা লঞ্চই কিন্তু অলরেডি ছেড়ে দিছে, আর ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগছে ভিডিওটা, আর কি কি ভিডিও দেখতে চান সেটাও বলবেন, আমি দেখানোর চেষ্টা করব। আজকে একটু লেটে এসেছি, সেই কারণে আর কি তেমন বিস্তারিত দেখাইতে পারি নাই আজকে ঘাটের। তো এই তো, এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।